কয়েকদিন আগে একটা মারা গেল, আজকে তার জানাজা পড়িয়েছে একজন। অলক যদি পড়িয়েছে তো উত্তর দিকে পড়তো, পশ্চিম দিকে পড়ে নাই। এ মারা যাওয়ার পর এর আদর্শে যারা আদর্শিত, কিয়ামতের দিন আল্লাহ কিন্তু তাদেরকে ওর সাথে ডাকবেন। এই বিশ্বাস আপনার ভেতরে বদ্ধমূল করার জন্য যে কেউ কারো না, আপনি যার উপরে ভরসা করে আছেন ওটা বিভ্রান্ত, ওটা ভুয়া। অনেক পীর এই বাংলাদেশে এখন এলাকায় অনেক কম, এগুলো চট্টগ্রাম বিভাগে বেশি, ওরা মানুষকে এই ধারণা দিচ্ছে যে কোনো চিন্তা নেই আমি আছি। কেয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহ বিচারের যে সিস্টেম গুলো বানিয়েছেন, স্টেপ বা ধাপ, সবাইকে আল্লাহ একবারে ডাক দেবে বিষয়টা এমন না। আল্লাহ বলেন প্রথমে বিচারের ধাপে মানুষকে ডাক দেওয়া হবে একা একা। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, কিয়ামতের দিন প্রতিটি মানুষকে আমি আল্লাহ বিচারের জন্য ডাক দেব একা একা। কয়জন বলেন? আপনার বীর সাহেব আপনার সামনে যে দাঁড়াবে, কে বলেছে না আপনাকে একা দাঁড়ানো লাগবে? বুখারী মুসলিমের যত হাদিস, আল্লাহর নবী বলেন কিয়ামতে প্রতিটি বান্দাকে আল্লাহ তার সামনে দাঁড় করাবে, পাঁচটা প্রশ্ন জিজ্ঞাসা করবে, এই পাঁচটা প্রশ্নের সঠিক উত্তর দেওয়া ছাড়া লোকটা আল্লাহর সম্মুখ থেকে সামনেও যাবে না পেছনেও যাবে না, জায়গা দাঁড়িয়ে থাকবে। এই পাঁচটা প্রশ্নের সম্মুখে আমাদের হওয়া লাগবে না, অন্য সাথী যারা আছে তাদের। আপনাকে যদি হওয়া লাগে এই মুহূর্তে ওই জোগাড় করেন উত্তরগুলো। এক নম্বরে বলবে আনুমরিহি ফি মাফনা, একটা জীবন দিয়েছিলাম 50-60-70 বছরের, কি করে কাটালি বলতো? হও নওগাঁবাসী এই মুহূর্তে নিজের জীবনের কাছে প্রশ্ন করেন তো, আপনি যে 70 বছর কাটালেন এখনই যদি মারা যান আর আল্লাহর সম্মুখে যদি দাঁড়ানো লাগে, আপনি কি জবাব দেওয়ার মতো যোগ্যতা অর্জন করেছেন? আমি যখন একা একা থাকি আমার মাঝে মাঝে মনে হয় আমার মালিক যদি এই মুহূর্তে আমাকে ডাকে, ডাক দিয়ে যদি বলে আমির হামজা তুই 28 বছর বয়স, 28 বছরের জবাব দেওয়া লাগবে না। শুধুমাত্র 2019 সালের নভেম্বর মাসের 1-9 এই 9 দিনের হিসাব দিয়ে তুই জান্নাতে চলে যা, আমার তো মনে হয় এই 9 দিনের হিসাব দেওয়া সম্ভব না। দ্বিতীয় প্রশ্ন করবে তোকে একটা যৌবন কাল দিয়েছিলাম, কি করে কাটালি বলতো? সারা জীবনের ভেতরে কি যৌবন কাল নেই? জবাব দেন না কেন? আলাদা করে যৌবনের কথা বলার দরকার কি? কারণ এই পৃথিবীতে মানুষ ভালো কাজও বেশি করে যৌবনে, অন্যায় কাজও বেশি করে যৌবনে। এখানে যারা যুবক আছে তাদের হিসাবটা আরো বেশি। কেয়ামতের দিন যদি আপনি যৌবন বয়সের হিসাব দিতে পারেন, আল্লাহ বলবেন তোর বাচ্চা বয়সের বুড়ো বয়সের হিসাব দেওয়া লাগবে না, যা জান্নাতে চলে যা। এখানে যারা যুবক আছেন তাদের হিসাব আরো কঠিন। এখন যুবক বয়সের কথা কেন বলেছেন নবীজি? 70-80-90 বছরের বুড়ো মানুষ যদি হাসে, হাসলে ওর দাঁত নেই, দেখতে ভালো লাগে? 3-4-5 বছর বয়স কয়েকটা দাঁত উঠেছে উঠে নাই, ও যদি হাসে ভালো লাগে না? যৌবন বয়সে এবাদত আমার আল্লাহর কাছে এই 3 বছরের বাচ্চার হাসির মতো। আর ওই বড় মানুষ যারা ওসব একদিক থেকে করে আরেক দিক থেকে চলে যায়, এই লোকটার এবাদত বন্ধে গিয়ে আমার আল্লাহর কাছে এই 90 বছরের বুড়ো মানুষের হাসির মতো লাগে, ও ভালো লাগে না। এখানে যৌবন কাল যাদের আছে, বিশেষ করে 15-40 এই সময়টা,
15 থেকে 40 বছর পর্যন্ত এই সময়টার হিসাব এখন থেকে জোগাড় করা দরকার। 3 নম্বর, আল্লাহ জিজ্ঞাসা করবে সম্পদ উপার্জন করেছিলি কি করে, আর এটা আবার খরচ করলি কোন কোন জায়গায় বল। 5 নম্বরে, ওয়ানে ইলমিহি মাযা আমিলা ফি, যতটুকু জ্ঞান অর্জন করেছিলি তার উপরে কতটুকু আমল করলি ওইটা বল। নওগাঁবাসী, এই 5টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে কি দুনিয়ার সবাই একা ধারে না একা একা বলেন? তাহলে বিচারের প্রথম ধাপ হচ্ছে আপনাকে ডাকবে আল্লাহ, একা মানুষজন সাথে থাকবে না। 2 নম্বরের বিচারের স্টেপ হবে বলেন কিয়ামতে বিচারের দ্বিতীয় স্টেপে আমি আল্লাহ মানুষকে ডাক দেব, এবার আর একা না, প্রতিটি মানুষকে এবার ডাক দেওয়া হবে তার নেতার সাথে। নেতা বললেই মানুষ মনে করে রাজনীতি না, আপনাকে শিক্ষা দিচ্ছি পরের আয়াত, আল্লাহ কিন্তু কিয়ামতের দ্বিতীয় স্টেপে আপনাকে ডাকবে একা না নেতা, নেতা না দরো কুল্লাউনাসিম বিইমামিহিম, ইমাম মানে নেতা, তাদের প্রত্যেকের সাথে তার নেতা থাকবে। এখন যদি বলেন আমার কোনো নেতা নেই, না নেতা ছাড়া পৃথিবীতে কেউ নেই, অবশ্যই আপনি কারো না কারো আদর্শ মানেন, সে যাই হোক। কিয়ামতের ওই ময়দানে আগে ডাকবে আপনার নেতাকে, এরপরে কর্মীকে। এবার আপনার বিবেক কি বলে, কিয়ামতের ওই কঠিন ময়দানে যখন বিচার শুরু হচ্ছে, আপনার নেতা যদি সামনে যায় আপনি যদি পেছনে থাকেন, এমন নেতার পেছনে আপনাকে আল্লাহ দেখবে যে আষাঢ় খেয়েও কোনোদিন পশ্চিম দিকে পড়ে না, এরকম না দেশে নেই। এতে কয়েকদিন আগে একটা মারা গেল, আজকে তার জানাজা পড়িয়েছে একজন, অলক যদি পড়িয়েছে তো উত্তর দিকে পড়তো, পশ্চিম দিকে পড়ে নাই। এ মারা যাওয়ার পর এর আদর্শে যারা আদর্শিত, কিয়ামতের দিন আল্লাহ কিন্তু তাদেরকে ওর সাথে ডাকবে। যে লোকটা আলেমদেরকে পর্যন্ত এই দেশে দাঁড়িয়ে কুকুরের বাচ্চা বলে গালি দিয়েছিল, ওই লোকটাকে আমাদের যখন দাঁড়াবে আপনি ওর পেছনে, ওর দিকে তাকিয়ে আল্লাহর তো খুব আনন্দ লাগবে নাকি বলেন? তা আপনার বিবেকেই তো বলে দিচ্ছে না, এর বড় তার আদর্শ মেনে দুনিয়ায় যদি চলেন, কিয়ামতের দিন আপনি ধরা খেয়ে বসে আছেন। নেতার কথা আমি এই জায়গায় আলোচনা আনতাম না, কারণ আজ আমি কোরআনের হাদিসের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি অধিকাংশ মানুষ জাহান্নামের দিকে নেতার পেছনে দৌড়াচ্ছে। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের পুরো জীবন আমি পড়ে দেখেছি, ওর জীবন আমি কোনো ভুল তেমন ধরা পড়তে পারিনি, একটা ভুল পেয়েছিলাম। ওর সারাটা জীবন রাসূলকে দেখে দেখে চলেছে, কিন্তু রাজনৈতিক জীবনে ওর নেতা ওর আদর্শ ছিল আবু জেহেল। আমার তো মনে হয় আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জীবনী আর এই দেশে অনেক মানুষের জীবনের সাথে মিল আছে, ও সব কিছুর আদর্শ রাসূলকে দেখে করে কিন্তু রাজনীতি করে শয়তানকে দেখে দেখে। আপনার যদি বিবেক থাকে আশা করছে আপনি ফিরবেন, কারণ কিয়ামতের বিচারে আপনাকে কিন্তু আর এবার একা না, এবার ডাকবে আপনার নেতার সাথে। কার সাথে? নওগাঁবাসী, এই 5টা বিষয় কারো সাথে আল্লাহ মিলাননি, এই জন্যে আল্লাহ বোঝাতে চায় ও বান্দা কারো উপরে ভরসা করে তোমার লাভ নেই। পীরের বোঝা মুরিদ বহন করবে না, নেতার বোঝা কর্মী নেবে না। হ্যাঁ, নেতা যদি হুকুমের আদেশ দেওয়ার মালিক হয়, নেতা যদি বলে অমুকের বাড়ি আগুন লাগিয়ে দাও, তুমি আগুন লাগিয়ে দিলে এই হুকুম দেওয়ার জন্য তার গুণা হবে, কিন্তু তুমি যেহেতু আগুন লাগিয়েছো এই গুণাটা আর নেতা নেবে না, তোমার নেওয়া লাগবে। কমান্ডার তোমাকে আদেশ দিয়েছে অমুককে গুলি করে মেরে ফেলো, এই যে আদেশ দেওয়ার গুণা তার হবে, কিন্তু তুমি যে কাজ করলে সুস্থ অবস্থায়
এই গোনাটা তোমাকে কিয়ামতের দিন হত্যার গোনা নিয়ে ওঠা লাগবে, ওইটা আর তোমার কমান্ডার নেবে না। যদিও দুনিয়া এর জন্য তোমার কিছু পদবি বেড়ে যাবে, তোমার বেতন বাড়বে, তোমার পদোন্নতি হবে, কিন্তু এর কারণে যেটা হবে ওটা তোমারই বহন করা লাগবে। পাঁচটা বিষয় আল্লাহ কিয়ামত পর্যন্ত কারোর সাথে মিলাবেন না, সুতরাং আমাদের সাথে এই পাঁচটা বিষয় মিল নেই। আমাদের উচিত হবে কারো উপরে ভরসা না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন তোদের মউত আর হায়াত আমি বানিয়ে দুনিয়ায় পাঠালাম খেলা করার জন্য না, কেন পাঠালাম? তাদের মউত আগে বানিয়েছি, এরপরে হায়াত বানিয়েছি। কোরআনের আয়াতের দিকে খেয়াল করে দেখবেন, আগে আল্লাহ মউত এরপরে হায়াত। কেন মউতের কথা দিলেন? এ পৃথিবীর মানুষ যেন চলতে ফিরতে উঠতে বসতে অন্তত এই চিন্তা করে যে আমি যাই করি আমার মরা লাগবে। এটা যদি মানুষের ভেতরে বদ্ধমূল হয় তার দ্বারা অন্যায় অবৈধ অত্যাচার করা কঠিন। যে লোকটা 24 ঘন্টা এই চিন্তা করবে যে না আমার কিন্তু মরা লাগবে, একথা বলছে দেখা। আমার তো মনে হয় মানুষের জীবন পরিবর্তনের জন্য পড়া কোরআন শরীফ লাগা দরকার না, শুধুমাত্র একটা আয়াত যদি একটু চিন্তা করে করলো না সিং জায়বাতুল মাউত, প্রতিটি মানুষকে মরা লাগবে, এমনিতেই ওর পরিবর্তন সম্ভব। সারা বাংলাদেশ চালাচ্ছে যে লকডাউন, উনি যদি এখনই মারা যায় 20 তলা ভবনের উপরে মারা গেল, ওখানে আর এক রাতও লাগবে না, ওখান থেকে নিচে নামাতে 1 ঘন্টাও সময় নেবে না, যত তাড়াতাড়ি নামাতে পারবে তত ঘর বেঁচে যাবে। ওখানে পাহারাও কেউ একা একা দিতে চাইবে না, বলবে না জিন আসতে পারে ভূত আসতে পারে দরকার নেই। অথচ জীবিত থাকতে এখন কত কদর মানুষের, ভেতর থেকে কি যেন একটা বের হয়ে গেলে আপনার এই পোড়া দেহের আর কোনো দাম নেই। মানুষ পায়খানাও কিনতে রাজি আছে, কারণ পায়খানা মাটির সাথে মিশে গেলে সার হবে, আপনার এই মরা দেহটা কেউ আর চায় আনা দিয়েও কিনতে রাজি না। এদের কোরআনের আয়াতের প্রথম শব্দ মাউত, আল্লাযী খালাকাল মাউতা, তোদের মউত আমি বানিয়েছি আগে, এরপরে তোদের হায়াত বানালাম। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ দেখতে চাই সব যাইতে ভালো কাজ করে আমার কাছে কি আসতে পারে। এখানে আল্লাহ আহসানু দিয়েছেন, আকসারু দেয়নি, একটু খেয়াল করেন। আল্লাহ কিন্তু আকসারু দেয়নি, আকসার মানে বেশি আর আহসান মানে ভালো, গুড, বেটার, বেস্ট। গুড মানে এমনিতেই ভালো, বেটার মানে দুইজনের ভেতরে তুলনামূলক ভাবে ভালো, আর বেস্ট মানে সর্বোত্তম। আল্লাহ এখানে আহসান মানে বেস্ট দিয়েছেন, আল্লাহ বেশি কাজ চাই না, আল্লাহ ভালো কাজ চাই। আল্লাহ কি বেশি আমল চাই না ভালো আমল? বলেন না কেন? বেশি আমলের আল্লাহ দরকার না। আপনি গাড়ি গাড়ি পাহাড় পরিমাণ আমল করে কিয়ামতে দাঁড়াবেন না। আপনাকে আল্লাহ বলেছেন তুমি ভালো আমল করো, বেশি আমল না। এখন ভালো আমল কি? ভালো আমল মানেই নামাজ। হ্যাঁ, এই দেশে অনেক ভ্রান্ত ধারণা নিয়ে মানুষ ইসলাম পালন করে ও মনে করে ভালো আমল মানেই নামাজ, ভালো আমল মানে রোজা। না, ভালো আমল কি আমার আজকের তেলাওয়াত, কিন্তু আয়াতগুলোতে পাবেন। যদিও এই আয়াতটা তেলাওয়াত হয় বিশ্বে বেশি, কিন্তু এর আলোচনা হয় কম। সারা বিশ্বে 2টা আয়াত মুসলিম দেশে পাঠ হয় বেশি, কিন্তু আলোচনা হয় কম। একটা সূরা তোহা 55 নম্বর আয়াত, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ওই আয়াতটা। আর দ্বিতীয় সূরা নাহালের এই 90 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাঈ দিল কুরবা, এটা আখেরি আয়াত। প্রত্যেক জমার নামাজে দেখবেন ইমাম সাহেব তৃতীয় খুতবা এটা পড়ে না, এলাকায় নেই। কিন্তু আয়াতের ভেতরে কি আছে ওটা আর আমাদের মাতৃভাষায় বলা হয় না।
সারা বাংলাদেশ সহ বিশ্বে যেখানে মুসলিম আসে সেখানে যারা জমার নামাজ পড়ে দ্বিতীয় খুতবায় অন্তত এই আয়াতটা পড়ে। এই জন্য বলছি এই দুইটা আয়াত বিশ্বে তেলাওয়াত হয় বেশি কিন্তু আলোচনা হয় কম। আজকে তেলাওয়াত হয়েছে যতটুকু আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। থাকবেন তো আপনারা এই ময়দানে থাকবেন কোরআনে কারিমের এই ময়দানে এসে এতটুকু আজকে নিয়ে যাওয়া লাগবে। আল্লাহ আমি কারো উপরে ভরসা করি না, আমি ভরসা করি এখন থেকে শুধুমাত্র তোমার উপরে। এই ভরসা করি তোমার উপরে এই সিদ্ধান্ত নিয়ে যেতে পারে আজকের মাহফিল অন্তত কিছু না হলেও কিছু সাকসেস। কারণ এই যে ধারণা করবো আছে এগুলোর দ্বারাই তো মানুষ ছেড়ে দেয় সব, না আমার বাবা আল্লাহ এই জন্য পাঁচটা সিকিউরিটি লক দিয়েছেন, কারো সাথে লক কারো মিলবে না। আমার এই যে মোবাইল এর সাথে পাঁচটা অক্ষর দেওয়া আছে, আমি যতক্ষণ ওই পাঁচটা অক্ষর নিজে না টিপ দেব আপনি খুলতে পারবেন না। আপনি যদিও উল্টা পাল্টা টিপ দেবেন ওর লক আরো বেশি লাগবে আর খুলবে না। আপনার জীবনে পাঁচটা লক আল্লাহ দিয়েছেন। এক নম্বরে কণ্ঠের স্বর, কি এই 750 কোটি মানুষ দুনিয়ায় এখন কারো সাথে কারো কণ্ঠের স্বর মেলে না, যদি মিলে যেত সমস্যার শেষ থাকতো না। রাত দুইটার সময় আমি এখন বাড়ি গিয়ে যদি ডাক দেই আমি বাদ দিয়ে আমার সাথে যদি ওনার কণ্ঠ মিলে যায়, যদি বলে ও মামার মা দরজা খোলো, দরজা খুললে মামার মাও যেত জিনিসপত্র যেত। সুতরাং কণ্ঠের স্বর জহব্বা স্তর, মানুষের আঙ্গুলের সাপ, মানুষের চোখের ভেতরে যে 171,70,000 চিকন চিকন রগ আছে, এরপরে মানুষের চামড়ার ভেতরে 9,768 প্রকার চামড়া আছে। এই পাঁচটা বিষয় আমার আল্লাহ কারো সাথে কাউকে মিলাতে দেননি। কেয়ামতের দিন যেন কেউ কারো বোঝা বহন করে নিয়ে না যায়, যার যার বোঝা আল্লাহ তাকে দিয়ে বহন করাবে। আল্লাহ আমাদেরকে এই শিক্ষাটা এই বোঝটা যেন বদ্ধমূল করে আজকের মাহফিল থেকে নিয়ে যাওয়ার তৌফিক দেন। জোরে বলেন আমিন।